হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সুশান্ত আজকের ভিডিওয়ে আমরা তৃতীয় শ্রেণীর গণিত বিষয়ের ওপর কিছু প্রশ্ন আলোচনা করব যে প্রশ্নগুলি তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে খুবই ইম্পর্টেন্ট আর ভিডিওটি শুরু করার আগে বলি চ্যানেলে যদি প্রথম এসে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং বেল আইকনে ক্লিক করে অল অপশনটি অন করে দিও তো দেখো একের প্রশ্নগুলি কী বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও কয়েকটা বলেছে দু সালের ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা কত তো দেখো কী বলেছে যে ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা তো সাধারণত আমরা কি জানি ফেব্রুয়ারি মাস কত দিনে হয় আঠাশ দিনে আর যেসব সালগুলি লিপিয়ার হয় সেই সালে ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা উনত্রিশ দিন হয় তো এইখানে যেহেতু বলেছে যে দু সাল তাহলে আমরা প্রথমে দেখব দু হাজার ষোলো সালটি লিপিয়ার কি না তাই তো তো লিপিয়ার কীভাবে বুঝবো আমরা এই যে সালটি রয়েছে একে আমরা চার দিয়ে ভাগ করব চার দিয়ে ভাগ করে যদি ভাগটা মিলে যায় তাহলে বুঝে নেবো যে এটি লিপিয়ার সাল তাহলে ফেব্রুয়ারি মাস হয়ে যাবে আমাদের উনত্রিশ দিনে তো যে সমস্ত সালকে চার দিয়ে ভাগ করা যাবে তখনই বুঝে নিতে হবে যে সেগুলি লিপিয়ার সাল তো দেখো দু হাজার যদি আমরা চার দিয়ে ভাগ করি ভাগ কিন্তু মিলে যাবে তাহলে এখানে ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা হবে আমাদের উনতিরিশ দিনে বুঝে গেল আচ্ছা এরপর এটা দেখো এক ঘন্টা সমান কত সেকেন্ড এক ঘন্টা বলেছে তাহলে সেকেন্ড বার করার আগে আমাদেরকে জেনে নিতে হবে যে এক ঘন্টার সমান কত মিনিট কত মিনিট হয় এক ঘন্টা সমান ষাট মিনিট এটা কিন্তু মনে রাখতে হবে এইবার দেখো এই তো ষাট মিনিট হলো আর আমরা কি জানি যে এক মিনিট সমান কত হয় ষাট সেকেন্ড হয় তাই তো এক মিনিট সমান ষাট সেকেন্ড আর তাহলে ষাট মিনিট সমান কত সেকেন্ড হবে তাহলেই বেরিয়ে যাবে উত্তরটি তাহলে এই ষাটকে ষাট দিয়ে আমাদের গুণ করতে হবে উত্তর কত হবে তো তিন হাজার ছশো অর্থাৎ ছত্রিশশো সেকেন্ড এক ঘন্টা সমান ছত্রিশশো সেকেন্ড তোমরা যদি মনে রাখতে না পারো তাহলে এইভাবে গুণ করে করে উত্তরটি বার করে ফেলতে পারবে প্রথমে ঘণ্টাটাকে মিনিটে প্রকাশ করবে মিনিটটাকে আবার সেকেন্ডে প্রকাশ করে দিলেই হয়ে যাবে তিন হাজার ছশো সেকেন্ড এরপরটা দেখো লিপিয়ার বছরের দিন সংখ্যা কত অর্থাৎ যে সালটি লিপিয়ার হয় সেই বছরটা কত দিনে হয় কত দিনে হবে সাধারণত আমরা কি জানি যে তিনশো পঁয়ষট্টি দিনে বছর হয় কিন্তু লিপিয়ার হলেই একদিন বেড়ে যায় ফেব্রুয়ারি মাসে তাহলে সেটা হয়ে যাবে তিনশো ছষট্টি দিন পঁয়ষট্টির সাথে এক যোগ হয়ে যায় তিনশো ছষট্টি দিন হয়ে যাবে আচ্ছা পরের প্রশ্নটা দেখো কোন তিনটি সংখ্যার যোগফল ও গুণ ফল সমান হয় এমন তিনটি সংখ্যা রয়েছে যাদেরকে গুণ করলেও যা হবে যোগ করলেও তাই হবে সংখ্যাগুলি কি কি হতে পারে ভালো করে তোমরা মনে করে দেখো উত্তরটি হবে এক দুই তিন এই তিনটি সংখ্যাকে আমরা যদি যোগ করি কথা হবে দেখো দুই আর একে তিন তিনের সাথে তিন যোগ করলে কত হবে ছয় তিনের পাঁচ চার পাঁচ ছয় আবার দেখো আমরা যদি গুণ করি তিন দুগুণও ছয় ছয়ের সাথে এক গুণ করলে ছয় এক ছয় তাহলে দেখো যোগ করেও উত্তর একই হচ্ছে গুণ করলেও একই তাহলে সংখ্যা দুটো হচ্ছে এক দুই তিন এই তিনটি সংখ্যা ওয়ারটা দেখো পৌনে চারটে বলতে বুঝি চারটে পনেরো মিনিট তিনটে পঁয়তাল্লিশ মিনিট নাকি চারটে পঁয়তাল্লিশ মিনিট তো তোমরা ঘড়ি দেখা নিশ্চয়ই শিখেছো এগুলি মনে রাখতে হবে পৌনে চারটে বলেছে তার মানে চারটে বাজতে পনেরো মিনিট বাকি আছে তখনও তাকিয়ে আমরা পৌনে চারটে বলি তাহলে উত্তর হবে যে তিনটে পঁয়তাল্লিশ এই উত্তরটি হয়ে যাবে তারপরটা দেখো এক জোড়া হয় চারটি দুটি নাকি ছটি এক জোড়া বলেছে কটা জিনিস নিয়ে এক জোড়া হয় দুটো জিনিস নিয়ে উত্তর হবে এই মাঝেরটি এরপর দুয়ের দাগেরগুলি দেখো কি বলেছে এখানে দিয়ে আছে কয়েকটা যোগ করো আর কয়েকটা বিয়োগ করো ঘন্টা মিনিট সেকেন্ডে আর তোমাদেরকে একটু কথা বলি এই অঙ্কগুলি পড়বে সেটা কিন্তু নয় এই ধরনের অঙ্ক যদি পড়ে কিভাবে সলভ করবে সেগুলি তোমরা ভালো করে বুঝে নাও শর্ট প্রশ্নগুলোও তাই তো দেখো এখানে লেখা আছে ঘন্টা মিনিট সেকেন্ড যোগ করতে দিয়েছে তাহলে প্রথমে আমরা এই সাইডে যোগটা করব ঠিক আছে দেখো গুনব আমরা এখানে আছে শূন্য এখানে আছে আট এখানে আছে শূন্য তাহলে আটটা নেমে যাবে আটটা নামিয়ে দিল তিন আছে তিন আর এক একদিন তিন আর একে চার চারের সাথে দুই যোগ করলে চারের পর পাঁচ ছয় তাহলে এটা হলো ছয় এখানে কী ছিল সেকেন্ড সেকেন্ড লিখে দাও আমি সংক্ষেপে লিখে দিচ্ছি সেকেন্ড এরপর আমরা মিনিটটা যোগ করব শূন্য আছে আট পাঁচ আটের সাথে পাঁচ গিট আটের পর নয় দশ এগারো বারো তেরো তেরোর তিন হাতে এক থাকবে চার আর হাতের এক নিলে হবে পাঁচ পাঁচের সাথে এক যোগ করলে হবে ছয় ছয়ের সাথে এক যোগ করলে হবে সাত এটা কী আছে মিনিট আছে তাহলে মিনিট লিখে দেবো আমরা সংক্ষেপে লিখছি আমি এরপরে দেখো ঘন্টা ছয় আট দুই ছয়ের পর সাত আট আটের পর আটের পর নয় দশ এগারো বারো তেরো চোদ্দো তাহলে এইটা হলো চোদ্দো ঘন্টা দেখো আমাদের কিন্তু অঙ্কটি এখন কমপ্লিট হয়নি এখনও বাকি রয়েছে কেন বলো তো এই যে এখানে আছে আটষট্টি সেকেন্ড তো আমরা কী জানি ষাট সেকেন্ড হয়ে গেলেই মিনিট হয়ে যাবে আবার ষাট মিনিট সমান আমাদের এক ঘন্টা তাহলে এখানে ষাটের বেশি রয়েছে তাহলে এইখানে তো আমরা ঘন্টার দিকে নিয়ে যাবো দেখো এইটাকে আমরা এইভাবে সমান দেবো এখানে যেমন চোদ্দো আছে লিখছি চোদ্দো ঘন্টা এইটাকে আমরা তাহলে ভেঙে দেবো দেখো ষাটের থেকে কত বেশি হয়েছে তিয়াত্তর মানে ষাট যোগ তেরো এত মিনিট বুঝে গেল ষাট আর দশ সত্তর তিনে তিয়াত্তর এইটাকেও তাহলে আমরা ভেঙে লিখবো ষাট যোগ আট সেকেন্ড ষাটের বেশি হলেই এইদিকে আমাদের চলে আসবে তাহলে এইবার দেখো আমরা কিভাবে করব দেখো এইখানে কত আছে ষাট মিনিট আছে তাই তো তাহলে এই ষাট মিনিট সমান কি এক ঘন্টা তাহলে এক ঘন্টা হয়ে গেছে মানে এটা আমরা নিয়ে চলে আসবো এইদিকে তাহলে চোদ্দো ঘন্টা আছে আর এখান থেকে এক ঘন্টা চলে এলো তাহলে কত হবে চৌদ্দো ঘন্টা আর এক ঘন্টা পনেরো ঘন্টা তো তাহলে এইটা চলে এসেছে এখানে রইল কত তেরো তেরোটা কি মিনিট তেরো মিনিট কিন্তু এইখানে আবার দেখো ষাট সেকেন্ড ষাট সেকেন্ড সমান এক মিনিট হয় তাহলে এইটাও আমরা এদিকে নিয়ে চলে আসবো তাহলে ছিল তেরো মিনিট এখান থেকে এক মিনিট তেরো আর একে চোদ্দো মিনিট হয়ে গেল এটা পরে রইল আট সেকেন্ড আট সেকেন্ড এটা আমাদের উত্তর হয়ে গেল আচ্ছা এরপরে দেখো এইখানে বিয়োগটা কী বলেছে এখানে আছে ছ ঘন্টা পনেরো তিন ঘন্টা চল্লিশ তাহলে কীভাবে করবো আমরা তো তোমরা দেখো এখানে ওপরের সংখ্যা ছোটো হলে কী হয় ধান নিতে হয় এই দিক থেকে ধান নিতে হয় তাই তো ছয় থেকে আমরা এক ঘন্টা ধান নিয়ে নেব তাহলে এখানে থাকবে কত পাঁচ এটা কেটে গেল আর এইখানে তো ষাট মিনিট হয়ে যাবে কিন্তু ঘণ্টাটা এখানে মিনিট করে দিতে হবে তাহলে এখানে লিখে দেবো ষাট মিনিট তাহলে এই দুটোকে একসাথে যোগ করে নিতে হয় ষাট আর এই পনেরো করলে কত হবে সত্তর পঁচাত্তর হয়ে যাবে কিন্তু পঁচাত্তর তাহলে এই চল্লিশ নিচুই উপরে পঁচাত্তর এইবার বিয়োগ করলে দেখো কত হচ্ছে শূন্য পাঁচ পাঁচটা নেমে গেল চার কয় সাত কিনটে হবে তিন গিঁটে চারের পর পাঁচ ছয় সাত তিন গিঁটে তাহলে এটা এইটা হয়ে গেলো মিনিট এইবার দেখো এখানে আছে তিন এখানে কিন্তু ছয় নেই আর ধান নিয়ে নিয়েছি মানে পাঁচ আছে তাহলে তিন থেকে পাঁচ তিনের পর চার পাঁচ দু ঘন্টা দু ঘন্টা এটা উত্তর হয়ে গেলো এরপর গয়েরটা দেখো মাস ও দিনের যোগ দেওয়া রয়েছে তো তোমরা অঙ্কের প্রসেসগুলি যদি ভালো করে বুঝে নাও এই ধরনের যত অঙ্কই দিক সব কিন্তু করে ফেলতে পারবে দেখো এখানে আছে পনেরো দিন আঠেরো দিন তাহলে যোগ করবো আটের পর পাঁচ আটের পর নয় দশ এগারো বারো তেরো তেরো তিন হাতে এক থাকবে তাহলে এই এক হাতের এক কত হলো দুই দুই আর এই এক কত হবে তিন তেত্রিশ দিন হয়ে গেলো এবার এই দিকটা আমরা যোগ করব সাত আর আট সাতের পর আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো কত হলো এটা পনেরো মাস আমাদের কিন্তু এখনও যোগটি কমপ্লিট হয়নি কেন এক মাস সমান আমরা জানি তিরিশ দিন কিন্তু এখানে হয়েছে তেত্রিশ দিন তাহলে এক মাসের বেশি আছে আবার এইখানেও দেখো বারো মাস সমান হয় এক বছর কিন্তু এখানে হয়ে গেছে পনেরো মাস তাহলে এইখানটাও আমাদের বেশি আছে ভাঙবো এটাকে তাহলে দেখো এটা আমরা তাহলে বারো যোগ তিন তাহলে পনেরো হয় বারো মাসের সাথে তিন মাস যোগ করলে পনেরো মাস তাহলে বারো মাস হয়ে গেলে আমরা এক বছর লিখবো তেত্রিশটাও তাই দেখো তিরিশ যোগ তিন তিরিশ দিন হয়ে গেলে কী হয় এক মাস এইবার দেখো এখানে হচ্ছে বারো মাস বারো মাস সমান এটা কিন্তু আর মাস তাহলে থাকবে না এটা আমরা লিখে দেবো এক বছর হলো এখানে রইল বাকি তিন মাস এইটা কিন্তু তিরিশ দিন থেকে এক মাস আমাদের এইদিকে চলে আসবে তিন মাস আর এই এক মাস হয়ে গেল চার মাস আর পড়ে থাকবে শুধু এই তিন দিন তিন দিন তাহলে উত্তর কথা হলো এক বছর চার মাস তিন দিন এবার দেখো তিনের দাগের সরল করতে দিয়েছে তো সরলের নিয়ম কি তোমরা কিন্তু আগে শিখেছো তোমরা যদি দেখে না থাকো আমার ট্যালেন্টস আছে ভিডিওগুলি সেগুলি প্লে লিস্টে গিয়ে দেখে নেবে ভালো করে সব কিন্তু ভালো করে দেখানো রয়েছে এখানে আছে চল্লিশ ভাজিত পাঁচ যোগ ছয় সরলের ক্ষেত্রে এখানে যেহেতু যোগ আর ভাগ আছে দুটোর মধ্যে আমাদের সবার আগে ভাগ করতে হয় তাহলে এই চল্লিশকে পাঁচ দিয়ে ভাগ করব। কত হবে উত্তর চল্লিশকে যদি পাঁচ দিয়ে ভাগ করা হয় হবে আট যোগ আছে যোগ ছয় আছে ছয় এইবার দেখো আট আর এই ছয় যোগগুলো কথা হয় আটের পর নয় দশ এগারো বারো তেরো চোদ্দ এটা উত্তর হয়ে গেল চোদ্দো এবার দেখো এইখানে কয়েকটা কী আছে ষাট বিয়োগ প্রথম ব্যাকেটের মধ্যে কুড়ি যোগ নয় এইবার এইখানে কিন্তু ব্যাকেট দেওয়া রয়েছে ব্র্যাকেট দেওয়া থাকলে সরলের ক্ষেত্রে ব্র্যাকেটের কাজ আগে করতে হয় ষাট যেমন আছে লিখে দেবো বিয়োগ আছে বিয়োগ দিয়ে দিলুম ব্যাকেটের মধ্যে যেহেতু যোগ আছে কুড়ি আর নয় কুড়ির সাথে নয় যোগগুল কথা হবে কুড়ির পর একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনতিরিশ উনতিরিশ তাহলে এই পাতা কয় ষাট থেকে উনতিরিশ বিয়োগ কত হবে এইখানে আমি দেখিয়ে দিচ্ছি ষাট উনতিরিশ বিয়োগ করলে ছোটো আছে তাহলে দশ ধরবো নয় কয় দশ এক দিনটি হবে হাতেতে এক থাকবে দুই আর এই এক যোগ করে নেব কত হবে দু এর আগে তিন তিন থেকে ছয় তিনের পর চার পাঁচ ছয় তিন গিটে তাহলে কত হয়েছে তাকে একত্রিশ এখানে উত্তর হয়ে গেল একত্রিশ বুঝে গেল তো এইভাবে কিন্তু সরলগুলি করতে হয় ভিডিওটি আজকে আমরা এখানেই শেষ করছি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও এবং শেয়ার করে বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিও